হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, একটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অনেকগুলো সেবা পাবেন। একটা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে অনেকগুলো সেবা উপভোগ করবেন সেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখার চেষ্টা করবেন। বরাবরের মতোই আমি আবারও আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাব, কারণ আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করব একটা ওয়েবসাইট মানে একটা অ্যাপসের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কী কী করতে পারবেন, কী কী সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করব। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। পাশাপাশি যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে নতুন কোনো আপডেট কিংবা নতুন কোনো নিউজ আপনাদেরকে দিতে পারি। অনেক সময় অনেক সাইট কিন্তু ব্যবহার করে থাকি আমাদের কাজের জন্য, কিন্তু একটা সাইট যদি আমরা ব্যবহার করি আর সেখানে যদি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো পাই, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ওয়েবসাইট মনে রাখার প্রয়োজন নাই। পাশাপাশি আমাদেরকে কিন্তু ওই ধরনের ওয়েবসাইটগুলো ব্রাউজ করার প্রয়োজন নাই। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা একটা ওয়েবসাইটের মধ্যে আপনার সৌদি আরবের যতগুলো মানে ওয়েবসাইট আছে সব ওয়েবসাইট একটা ওয়েবসাইটের মধ্যে পাবেন, সেটা আপনার অ্যাপসের অ্যাকাউন্টের মাধ্যমে। আর একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি আগামী যেই ভিডিওটা করেছি ওই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি, এখন পর্যন্ত যদি আপনার কোনো অ্যাপসের অ্যাকাউন্ট না থেকে থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে কীভাবে অ্যাপসের অ্যাকাউন্ট ওপেন করতে হয় সেটা আপনাদেরকে টেকনিক্যালভাবে দেখায় দেওয়ার জন্য। তো এখন আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, একটা অ্যাপসের অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে আপনারা একটা ওয়েবসাইট দিয়ে সম্পূর্ণ সাইটগুলো ব্যবহার করতে পারবেন সেটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সেজন্য অবশ্যই আমরা এখন আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব। চলে আসছি আমরা ঝটপট, এখন চলে যাব আমাদের এই ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমাদেরকে একটা ওয়েবসাইট এখানে লিখতে হবে। যেহেতু আমরা ক্রোম ব্রাউজারে চলে আসছি, সেহেতু আমরা এখানে আমাদের একটা ওয়েবসাইট লিখব, IAM। দেখেন নিচে চলে আসছে IAM.gov.sa লগইন বাটন। তো এই লগইন বাটনে আমাদেরকে করে দিতে হবে ক্লিক। লগইন বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের প্রত্যেকের সামনে শো করবে। এখানে আমরা কিন্তু আমাদের সেই লিঙ্কটা পেয়ে যাব, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস সবার সামনে আসবে, আসলে আরবি আসবে প্রথমে, আমি ইংলিশ করে নিয়েছি। তো এই ডট ডট চিহ্নতে আপনারা ক্লিক করবেন, করার পর মাইনাস চিহ্নতে ক্লিক করার পর দেখেন এই যে এখানে ইংলিশ লেখা আছে, ইংলিশটা করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের পেজটা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। এরকম ইন্টারফেসে চলে আসার পর আপনাদেরকে প্রথমে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট অলরেডি আমার অ্যাপসের অ্যাকাউন্ট আছে, সেহেতু আমার আর কিছু করতে হবে না। আমি এখানে ক্লিক করে আমাদের যেই অ্যাকাউন্টটা আছে আমরা এখানে লগ ইন করবো। দেখেন লগইন বাটনটা আছে, এই লগইন বাটনে আমরা ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখানে আমাদের আইডি নাম্বারটা মানে ইকামা আইডিটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি ইকামা আইডিটা দিয়ে দিচ্ছি, এরপর আমাদের অ্যাপসের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে ঢেলে দিতে হবে। অবশ্যই আপনার যেই অ্যাপসের যদি না থেকে থাকে আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে কীভাবে অ্যাপসের বানাতে হয় সেটা দেখিয়ে দেওয়ার জন্য। এরপর আমাদেরকে লগইন বাটনে ক্লিক করতে হবে। লগইন বাটনে ক্লিক করার পর দেখেন আমাদেরকে কিন্তু যেই অ্যাপসের অ্যাকাউন্টটা আছে সেখানে একটা ভেরিফাই কোড তারা পাঠাবে। তো অবশ্যই আমরা এই ভেরিফাই কোডের জন্য অপেক্ষায় আছি। অবশ্যই দেখেন চলে আসছে, আমাদেরকে এখানে ভেরিফাই কোড পাঠিয়েছে 1599। অবশ্যই আমাদেরকে এখানে 1599 দিয়ে এই বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এখানে অলরেডি চলে আসছে আমি কী কী সেবাগুলো এখান থেকে পেতে পারি। দেখেন মিনিস্ট্রি অফ হিউম্যান এটা পেতে পারি, মিনিস্ট্রি অফ জাস্টিস, মানে সৌদিদেরও এখানে অনেকগুলো সুযোগ সুবিধা আছে। এখানে আপনার সিম যদি আপনি খরিদ না করতে পারেন কিংবা কিনতে না পারেন, তাহলে এই যে এখান থেকে আপনি সমস্যাটা সমাধান করে নিতে পারবেন। মিনিস্ট্রি অফ এগুলো সব দেখতে পাচ্ছেন আসলে অনেক, এখানে এডুকেশন, মিনিস্ট্রি অফ হেলথ, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সিয়াল সার্ভিস, মানে প্রত্যেকটা সার্ভিস আপনারা ইউজ করতে পারবেন এখান থেকে খুব সুন্দরভাবে। দেখেন প্রত্যেকটা সার্ভিস কিন্তু এখানে অ্যাড করা আছে।
তো যে সৌদি আরবের যতগুলো সার্ভিস আছে এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন, আপনার কোনো রকমের কোনো সমস্যা হলে এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন কিংবা কমপ্লেন জানাতে পারবেন। তো এখন আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, অবশ্যই আপনিও পারবেন, কিন্তু এইভাবে আপনার এখান থেকে প্রত্যেকটা সাইডে চলে যেতে, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অন্য কোনো সাইট ব্রাউজ করতে হবে না কিংবা ঝামেলাও থাকবে না, খালি এই সাইটটা মনে রাখলেই হবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব আমাদের মূল ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পারলেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা একটা সাইটের মাধ্যমে অনেকগুলো সাইট ইউজ করতে পারবো, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক আপনার কাছে আশা করতেই পারি। পাশাপাশি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো এখানেই, অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।